এক ঝাঁক তরুণ তরুণী দারুচিনি দ্বীপে গিয়ে চমৎকারভাবে উদযাপন করছে নিজেদের সেই বিশেষ সময়টা। সেই উদযাপন দেখে সেই সময় স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা বা ইউনিভার্সিটিতে যারা পড়ে, আমার মনে হয় প্রত্যেকটি মানুষেরই ইচ্ছে হয়েছিল দারুচিনি দ্বীপে যাবার। আমার মতো আমারও সেরকমটি ইচ্ছে হয়েছিল সেই সময়। সেই সিনেমাটি দেখে বুঝতেই পারছেন কোন সিনেমার কথা বলছি। আর আজকের স্টার ক্যাফেতে সেই সিনেমারই একজন বিশেষ মানুষ উপস্থিত আছেন, তার সঙ্গে পরিচয় করে দিব। তার আগে সবাইকে স্বাগত জানাই স্টার ক্যাফের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন। স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। এবং শুরুতে যেই সিনেমাটির কথা বলছিলাম দারুচিনি দ্বীপ, অসম্ভব ভালো লাগার একটি সিনেমা। এটা সিনেমা প্রেমী সবারই বোধহয় বেশি ভালো লেগেছিল, এবং আপনার বোধহয় প্রথম সিনেমা সেটি। আমার প্রথম সিনেমা, কিন্তু আপনি যেটা বলছিলেন একটু আগে যে এক ঝাঁক তরুণের মানে ওই বইটা পড়ে ইচ্ছা করছিল দারুচিনি দ্বীপে যেতে, তো আমি যখন বইটা পড়ি, আমি একবার না আমি দুই তিনবার পড়ি বইটা। আমি কিন্তু সিনেমাটা আগে দেখেছি, আমি সিনেমার কথা বলছি। আচ্ছা, না আমি সেটাই বলছিলাম, এই বইটা, এই গল্পের বইটা যখন আমি পড়ি, তখন আমি কখনো কল্পনা করিনি যে এই ছবিটাতে একদিন আমি অ্যাক্টিং করব। আচ্ছা, সো ওইটা আমার জন্য অনেক বিশাল একটা স্বপ্নের মতো ছিল যে বইটা পড়েছি আর আমি ভাবছি আর সারাক্ষণ হাসছি যে আমি আজকে দারুচিনি দ্বীপ। সো ওটা অনেক মেমোরেবল ছিল আমার জন্য। এটা র্যাপিড ফায়ার সেগমেন্ট আছে, খুব দ্রুত কিছু প্রশ্ন করব, ঝটপট উত্তর চাই। রেডি? রেডি। ওকে, যাচ্ছি। হ্যাঁ, প্রথম প্রশ্ন আমি একটু হেসে নিই আগে। বাংলাদেশি যে কোনো একটা চিত্রনায়িকার সাথে যদি প্রেম করার সুযোগ হয় বা প্রেম করতে বলা হয়, কার সাথে করবেন? আমার সত্যি অনেস্টলি আমার মানে কোনো চিত্রনায়িকার সাথে কখনো প্রেম করতে ইচ্ছা করেনি। কখনো করেনও নি? কখনো আমার ভিতর থেকে আসেনি যে আমি ওর সাথে প্রেম করবো। আচ্ছা, বাট হ্যাঁ এরকম হয় যে আমি ওদের সাথে কাজ করবো এরকম ইচ্ছা হয়েছে, বাট প্রেম করার ইচ্ছা জাগেনি। একটা নাম বলা যাবে না তার মানে? না, আমার তো আসেই নি প্রেম করার। আচ্ছা, বাংলাদেশ বাদ দিলাম, দেশের বাইরে? হ্যাঁ, তাও একটা নাম শুনি। দেশের বাইরেও আমার ওই কাজ করার ইচ্ছা, বাট আমার আলিয়া ভাটকে খুব ভালো লাগে আসলে। আচ্ছা, মানে এখন ওটা কি প্রেম নাকি আসলে কাজ করার ইচ্ছা আমি ঠিক জানি না। ওকে, সো এটাকে আমরা ধরে নিলাম যে কিছু একটা। পরের প্রশ্নে যাই, প্রিয় চরিত্র কোনটা, যে চরিত্রে এখনো অভিনয় করার সুযোগ হয়নি কিন্তু সেই চরিত্রে কাজ করতে চান? আমি আসলে ভালো ভালো গল্পের সন্ধানে আছি এখনো, যে আমি ঠিক জানি না যে ওই চরিত্রটা করতে পারলে হয়তো আমার লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট হবে, বাট আমার একটা ছবি আছে আকবর, ওয়ান্স আপন ইন টাইম ঢাকা, ওটার জন্য অনেক কষ্ট করেছি, ওইটা ছবিটা আমরা এখনো শেষ করতে পারিনি, বাকি আছে। সো ওই গল্পটা যদি আমি ঠিকঠাক মতো শেষ করতে পারি তাহলে হয়তো মানুষ অন্যরকম একটা ইমোশনকে দেখতে পাবে। আমার খুব পছন্দের, এবং ওই গল্পটা আমরা অনেকদিন মানে ধরে আমরা গল্পটা করেছি। প্রোডিউসারগত একটু ঝামেলায় আছে ছবিটা। কি চরিত্র, নাম কি চরিত্র, মানে কেমন চরিত্র? আকবর, আমার নাম থাকে আকবর। হ্যাঁ, নামটা শুনেছি আকবর। এটা 90s এর একটা গ্যাং কালচার নিয়ে ছবি। আচ্ছা, সো ওই ছবিটা যদি শেষ করতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো, যদিও ছবিটা এখনো শেষ করতে পারিনি আমরা। ওকে, সো এই সিনেমাটা শেষ হোক সেই প্রত্যাশা থাকলো। পরের প্রশ্নে যাই, প্রিয় অভিনেতা প্রিয় অভিনেত্রী কে? কোথায় মানে যে কোনো জায়গা, যে কোনো হতে পারে। আমার প্রিয় অভিনেতা হচ্ছে উত্তম কুমার, তারপর আমির খান। আর অভিনেত্রী? অভিনেত্রী কাজল। আচ্ছা, আর দেশে আছেন ববিতা ম্যাডাম। ওকে, আপনার প্রথম কাজ কি ছিল মডেলিং এ, মানে সিনেমা তো আমরা জানি দারুচিনি দ্বীপ। আমার প্রথম কাজ ছিল একটা স্টিল ফটোগ্রাফি মডেল, কোন একটা ডেভেলপ কোম্পানির মডেল ছিল, জাস্ট আমার ছবি দিয়ে ওরা ইয়ে করবে আর কি। ওটার জন্য আমি 4,000 টাকা পেয়েছিলাম। এখনো মনে আছে, হিউজ ওই সময় আমার কাছে অনেক টাকাই মনে ছিল। সেই জন্যই বললাম ওই সময়টার কথা চিন্তা করে বললাম, যেটা প্রথম কাজ হিসেবে, কারণ অনেকে তো কমপ্লেন করে যে প্রথম কাজে কখনো পারিশ্রমিকই দেওয়া হয় না, মানে খুব কম আসলে মডেল দেখতে। আর ওইটা উনি, ওইটা যিনি বানিয়েছেন উনি টাকা মারার লোক না, উনি হচ্ছেন আপন হাসান ভাই, আমাদের আপন ভাই, চিনে সবাই, তোপাপুর হাজবেন্ড এক্সপ্রেশনস। সো মানে একদম সাথে সাথে টাকা দিয়ে দিয়েছিল একদম। ওকে, প্রিয় ঋতু কোনটি? প্রিয় ঋতু হচ্ছে শীতকাল, শীতকাল উইন্টার আমার খুব পছন্দ। ওকে, কোন একটা শব্দ যেটা শুনতে খুব মানে ঘৃণা করেন, যেটা শুনতে চান না, এরকম একটা শব্দ? কোন একটা শব্দ বলতে পারবো না, মানে আমাকে যদি কেউ পচায় এরকম যে কোনো কিছুই আমাকে খুব মানে, বা আমাকে ভুল বুঝে কেউ,
মানে আমাকে নিয়ে নেগেটিভ কিছু চিন্তা করলে তো খারাপ লাগবে আপনি তো একদম পুরো পার্সোনালি নিয়ে নিয়েছেন থাকে না কিছু শব্দ যে এই রকম এই বিষয় নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না বা কিছু সেরকম প্রশ্নটা ছিল আমার আমার মানে আমার অ্যাবসেন্সে অন্য কোন মানুষকে নিয়ে গসিপিং করতে ভালো লাগে না ওকে ওকে ঠিক আছে স্কুলে আপনার প্রিয় বিষয় কি ছিল স্কুলে আমার প্রিয় বিষয় ছিল ইসলামিয়াত এটা কি সহজ ছিল বলে প্রচুর নাম্বার পেতাম মানে অল্প পড়লে বেশি নাম্বার হ্যাঁ এরকম কি হতো যে অনেক পৃষ্ঠা লিখেছি কি লিখেছি জানি না কিন্তু অনেক নাম্বার পেয়েছি না মানে দেখেন মানে প্রত্যেকটা জিনিস তো গল্প আকারে ছিল মানে মানে বিভিন্ন নবী রাসূলের যে ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হওয়া গল্প তো সেগুলোই বইয়ের মধ্যে ছিল তো ওটার মধ্যে ইচ্ছা মতো লিখতে পারতাম আর প্রচুর মার্কস পেতাম সেটাই বলছিলাম খুব ভালো লাগতো শুনলো ওকে প্রিয় ডেজার্ট পুডিং পুডিং আমার খুব ফেভারিট এটা যদি আপনার নাম পরিবর্তন করতে বলা হয় তাহলে কি পরিবর্তন করবেন কিনা না আমার যা আছে ঠিক ঠিক ওকে প্রিয় বন্ধুর নাম প্রিয় বন্ধু তো অনেকজন আছে একজন নামই বলতে হবে আমার স্কুল ফ্রেন্ড খাইরুল ওকে খাইরুল ভাই আজকে যদি দেখেন তাহলে নিশ্চয়ই খুব খুশি হবেন বা ভালো লাগবে ওকে কোন জিনিসে অর্থ ব্যয় করার জন্য অনুসূচনা হয় এরকম কিছু নাই অনুসূচন হওয়ার মতো আসলে হয় না যে মাত্র খরচ করলাম খরচ করার পরপরই মনে হলো যে এই জিনিসটা করা উচিত হয় এরকম হয়তো অনেক ড্রেস কিনে ফেলেছি মানে হুজুগে অনেকগুলো কিনে ফেলেছি পরে বাসায় এসে বললাম কি রে এটা তো ভালো লাগছে না আমি কেন কিনলাম এরকম হয়েছে আচ্ছা ওকে আপনার অভিনীত প্রিয় সংলাপ যখন অপোজিশন কে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি ওটা বিভিন্ন ভাবে বলা যায় আর কি ওটাই ভালো কোন খাবার আপনি সবচেয়ে ভালো রান্না করতে পারেন আমি ডিম ভাজি করতে পারি খুব সুন্দর করে আর আমি শিওর যে আমার ডিম ভাজি কেউ খেলে সে আমার প্রেমে পড়ে যাবে ও মাই গড এত কনফিডেন্ট কনফিডেন্ট ওকে ঠিক আছে মহাবিশ্বের কোন গোপন বিষয় আপনি সবচেয়ে বেশি জানতে চান আমার ইয়ে খুব ভালো লাগে ও যে বিভিন্ন কি বলে আকাশে যে বিভিন্ন জ্যোতির্বিদ্যা টাইপের কিছু থাকে না ওগুলো আমার খুব টানে মাঝে মাঝে ওকে ভালো জীবন যাপনের চাবিকাঠি কি বলে আপনার মনে হয় চাবিকাঠি হচ্ছে যে অবস্থাতে থাকে কেন ওটা মানিয়ে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানে অত বেশি অত কিছু ভাবার দরকার নেই আমি এখন যে অবস্থায় আছি ওটা ওটা নিয়ে থাকলেই আমার মনে হয় যে ভালো জীবনের সংজ্ঞা ওকে আপনি যদি আপনার বাকি জীবনটা কোনো জনহিতকর কাজে উৎসর্গ করেন তাহলে কোন কাজটি বেছে নেবেন আমার খুব শখ আসলে আমি যদি একটা এতিমখানা করতে পারতাম তাহলে এতিম ছেলেমেয়েরা থাকবে পড়াশোনা একদম বাচ্চা বাচ্চা ছেলেরা আছে না চার পাঁচ ছয় বছরের বাচ্চা ওরকম যদি কখনো আমার সুযোগ সুবিধা আসে আমার লাইফে যদি অনেক টাকা কামাতে পারি তাহলে আমি এরকম একটা করবো ইনশাল্লাহ বাহ দারুণ একটি স্বপ্ন সেই ইচ্ছাটি পূরণ হোক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক শুভকামনা ভীষণ ভালো লাগছিল আড্ডা দিয়ে থ্যাংক ইউ সো মাচ আমারও খুব ভালো লাগছিল আচ্ছা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিতে পারেন দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমার বকবকানি শুনছেন তাদেরকে সরি আর আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ আমরা যে চলচ্চিত্রটা আমরা কষ্ট করে হলে রিলিজ দেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন সেই ছবিটা হলে যেয়ে দেখবেন কারণ বাংলা চলচ্চিত্রের পাশে যদি আপনারা না থাকেন তাহলে একসময় বাংলা ছবিই হারিয়ে যাবে তখন আর বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ দর্শক আড্ডা হচ্ছিল চিত্রনায়ক ইমনের সঙ্গে এবং আগামী পর্বে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি স্টার ক্যাফে থেকে